কোরবানির এই ইবাদত আল্লাহর মেহরবানিতে আমাদের দেশে তুলনামূলকভাবে অন্য অনেক ইবাদতের চাইতে মানুষ বেশি গুরুত্ব দিয়ে করে, আলহামদুলিল্লাহ। এটা একটা ভালো দিক যে অন্য অনেক আমল না করলেও কোরবানির আমলটা মানুষ গুরুত্ব দিয়ে করে, কারণ আমাদের দেশে মানুষ আসলে উৎসব প্রিয় মানুষ। ফুর্তি এবং উৎসব করতে আমাদের ভালো লাগে। ফুর্তি এবং উৎসব এটা যদি ইবাদত হয় তাহলে সেই ইবাদত করতে আমাদের কোনো কার্পণ্য নেই, কোনো দুঃখ নাই, আমাদের ভালো লাগে। গাছের টাকা খরচ করে আমরা সেটা করতে রাজি আছি। এর বাইরে জেনারেল ইবাদতগুলোর প্রতি আমাদের এত আগ্রহ নাই। আমরা দান করতে এতটা আগ্রহী না কোরবানি করতে যতটা আগ্রহী। দান করতে এত আগ্রহ নাই যত আগ্রহ কি করতে কোরবানি করতে। কারণ কি? দান করলে তো পুরোটাই দিয়ে দিতে হয়, কিছু ব্যাক পাওয়া যায়, আর কোরবানিতে মাশাআল্লাহ কোরবানি করে সওয়াবও পাইলাম আবার ফ্রেশ গোশত ফ্রিজ ভর্তি করে ফেললাম, লাভই লাভ। তো এই আমল ছাড়বো কেন? এই জন্য কোরবানি করার জন্য গুরুত্ব ফজিলত বোঝানোর দরকার হয় না। নামাজিও করে বেনামাজিও করে, বরং বেনামাজি একটু বাড়াই করে। ঢাকা শহরের এলিট এলাকাগুলোতে দেখবেন ধানমন্ডিতে গুলশানে বনানীতে বাড়িধারাতে এক এক বাইয়ের গ্যারেজে দেখবেন যে এক এক কালামানিক দলামানিক কিনে কিনে তুইয়া দিছে। পত্রিকা দেখেন না আপনারা? আর পত্রিকা দেখেনই বাদ দেন, এখন এই আগামী আরও 5-7 দিন আছে, শুধু গেলেই দেখবেন যে মানিকে মানিকে ভরে গেছে। বুঝে আসছে কথা? এক এক মানিক 5 লাখ 7 লাখ 10 লাখ। হ্যাঁ, এই মানিকের মালিকরা কোরবানির জন্য 10 লাখ 20 লাখ 30 লাখ খরচ করতে রাজি আছে, কিন্তু 10 টাকা ফকির আসলে তারা ঘাট ধাক্কা দিতেও দেরি করে না। তো এইটা কি কোরবানি না অন্য কিছু, সেটা বড় প্রশ্নবোধক চিহ্ন এখানে রাখা যায়। এবং সেই প্রেক্ষিতে আমরা নিজেদেরকে একটু প্রশ্ন রাখতে পারি, আমরা যারা কোরবানি করছি আলহামদুলিল্লাহ, আমরা আসলে কোরবানি কেন করছি? কোরবানির বিষয়টা কি? কোরবানির শিক্ষাটা কি? কোরবানি এটাকে আমরা বেশিরভাগ মানুষ বানিয়ে নিয়েছি গোশত খাওয়ার উৎসব। এটা তো গোশত খাওয়ার কোনো উৎসব না। ইসলাম যেহেতু আমাদেরকে পারলৌকিক জীবন দর্শনের কথা বলে, আমাদের সবাইকে যেহেতু চলে যেতে হবে পৃথিবী থেকে, এখানে ফুর্তি ফার্তা করার জন্য ইসলাম আমাদেরকে বিশেষ কোনো নির্দেশনা দেয়নি। বেঁচে থাকার জন্য আমরা পানাহার করবো, অন্যান্য কাজকাম করবো, সেই সাথে আনন্দ বিনোদন বেঁচে থাকার অংশ হিসাবে আমরা করব। কিন্তু নিরেট ফুর্তি করার জন্য বেঁচে থাকা, এটা কোনো ইমানদারের দর্শনের সাথে যায় না। যার সামনে হয় জান্নাত না জাহান্নাম দুটি মুখান্তরের একটি নিশ্চিত, সে কিভাবে ফুর্তি ফার্তার মধ্যে নিজেকে মগ্ন রাখতে পারে? অতএব কোরবানির এই উৎসবটা, এটা নিছক গোশত খাওয়ার উৎসব বা ফ্রেশ গোশত সংগ্রহ করার উৎসব বা ফুর্তি এরকম বিষয় নয়, এটা একটা ইবাদত। কোরবানি যেটাকে আমরা বলছি, এই কোরবানি শব্দের আরবি কোরবান শব্দের অর্থ হলো আল্লাহর নৈকট্য লাভ করা। আল্লাহ নৈকট্য লাভের জন্য আমার গাটের টাকা খরচ করে আমার আদরের পশুটা গলায় ছুরি দিতেও আমি কার্পণ্য করি না আল্লাহর নির্দেশ। তো এই যে আল্লাহর নির্দেশে আমি আমার গাটের টাকা খরচ করে একটা পশু কেনার পর 2-4 দিন লালন পালন করার পর আদর যত্ন মায়া কিছুটা হয়ে তারে স্নেহ সোহাগ দিয়ে তার মধ্যে এক তার প্রতি এক ধরনের মমতা সৃষ্টি হয়, এরপরে পশুটা যখন জবাই হয় প্রত্যেকটা মানুষেরই একটু হলেও খারাপ লাগা কাজ করে। এই যে আল্লাহর নির্দেশে আমার ইচ্ছার বাইরের কিছু করতে হলেও আমি সেটার জন্য প্রস্তুত আছি, এই শিক্ষাটাই কোরবানি আমাদেরকে দেয়। কোরবানি কোরআন এবং হাদিসের ভাষা। কোরবানি তো আমাদের এই অঞ্চলে আমরা বলি, কোরআন হাদিসে কোরবানিকে কোরবানি বলা হয় না। কোরআন হাদিসের ভাষা হলো উদহাইয়া, হাদিসের ভাষা হলো উদহাইয়া। এই যে উদহাইয়া, উদহাইয়া শব্দের অর্থই হলো ত্যাগ, স্যাক্রিফাইস। আমরা যেটাকে কোরবানি বলছি এটাকে ইংরেজিতে বলা হয় স্যাক্রিফাইস। মূলত উদহাইয়ার উর্দু বা ফার্সি ভাষণ হলো কোরবানি, ফার্সি বা উর্দুতে হিন্দিতে কোরবানি বলা হয় ত্যাগ করাকে, স্যাক্রিফাইস করাকে, যেটা আরবিতে উদহাইয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি আপাত দৃষ্টিতে এই কোরবানিতে ত্যাগ নাই, এখানে বরং ভোগ আছে। গরু গোশত খাও, গোশত খাওয়া ধুম পড়ে যায়, ফুর্তি বার্তা করো, গরু জবাই করো, ছাগল জবাই করো, আনন্দ ফুর্তির ব্যাপার। এখানে স্যাক্রিফাইসটা কোন জায়গায়? আমরা অনেকে সেটা দেখতে পাই না, তাই না ভাইরা আমার? এই কোরবানির স্যাক্রিফাইস মূলত শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে। আমরা সবাই জানি আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নির্দেশ করেছিলেন, স্বপ্ন যোগে নির্দেশ করেছেন। নবীদের স্বপ্ন ওহী, আমাদের মতো না, আমাদের স্বপ্ন
এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। স্বপ্ন দিয়ে আমাদের কোনো করণীয় বর্জনীয় নির্ধারণ হবে না, স্বপ্ন দেখে কোনো করণীয় বর্জনীয় নির্ধারণ হবে না। হবে, আমরা স্বপ্ন দেখলাম এখন অমুকটা হবে তমুকটা হবে এরকম কোনো কিছু কি করতে হবে? মোটেই না। একবারে ভদ্রলোক আমার কাছে চিঠি লিখছে যে ভাই, আমি স্বপ্নে দেখছি যে আমি অনেক টাকা ঋণ আছি, যে এই ঋণটা আপনি আমাকে পরিশোধ করে দিচ্ছেন। তো আমার বিশ্বাস যে একজন মুসলমানের স্বপ্নের প্রতি আপনার আস্থা বিশ্বাসের জায়গা থেকে আপনি আপনার দায়িত্ব পালন করবেন। আমার কাছে কাগজ লিখে দিস। আমি বললাম ভাই, আমিও দোয়ার মধ্যে লেগে গেলাম, আল্লাহ যেন আমার একটা স্বপ্ন দেখায় যে স্বপ্নের মধ্যে আপনাকে বলা হবে আপনি আমাকে 1-2 কোটি টাকা দিয়ে দিচ্ছেন। এবার আপনি দোলের উপরে থাকেন, আমার স্বপ্ন দেখা। আপনার স্বপ্ন দেখা যদি আমি দোলের উপরে থাকা লাগে, তো আমার স্বপ্ন আপনি দোলের উপরে থাকবেন, তাহলে সবাই সবাই স্বপ্ন দেখা দেখি করবে নাকি? সবাই সবার বলুন ভাই দোস্ত, কালকে স্বপ্ন দেখছি তুই আমার চাইনিজে খাওয়াইতেছিস, অতএব দোলের উপরে থাকবে। স্বপ্ন দিয়ে কোনো করণীয় কোনো বর্জনীয় শরীয়তের কোনো বিধান ইসলামের দৃষ্টিতে প্রমাণিত হয় না। নবীদের স্বপ্ন এক্সেপশন। নবীদের স্বপ্ন সম্পর্কে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, ইয়ানামু আইনায়া ওয়ালা তানামু কলবি, আমার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না। এই জন্য সবাই ঘুমাইলে উজু ভাঙে, কিন্তু নবীদের ঘুমে উজু ভঙ্গ হয় না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে সৃষ্টি করেছেন, তাদের ঘুমের মধ্যেও চৈতন্য থাকে, এক ধরনের চৈতন্য থাকে, যার কারণে তাদের ঘুম বা ঘুমের মধ্যে যা দেখছে সেটা আল্লাহর পক্ষ থেকে ওহি হয়, ওইটাও কন্ট্রোল বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শয়তান তাদেরকে কিছু দেখাতে পারে না। আমাদের স্বপ্নে কিন্তু শয়তানও দেখাতে পারে। গত 2-3 দিন আগে মঙ্গলবারে একটা বেসরকারি টিভি চ্যানেল লাইভে ছিলাম, তো এক ভদ্রমহিলা ফোন করেছেন লাইভে। ফোন করে বলতেছেন, হুজুর আমি স্বপ্নে দেখেছি আমার পরিবারের একজনের ফক্স উঠছে গায়ে। এখন ফক্স উঠলে আমাদের দেশে প্রচলিত আছে যে 7 রাস্তার মাথায় খাবার দিয়ে আসতে হয়, তো এটা আমি বিশ্বাস করি না, আমি এটাকে কুসংস্কার মনে করি, আমি জানি এটা ভুল বোগাস, বাট আমি স্বপ্নে দেখেছি আমাকে এটা করতে বলা হচ্ছে, তাহলে এটার তো একটা মিনিং আছে। তাই বললাম যেহেতু এটা বোগাস জিনিস, কুসংস্কার, ইসলামের নামে ভুল প্রচারণা, এই জন্য শয়তান আপনাকে স্বপ্নে দেখাইছে যাতে আপনি এটা করেন। এই স্বপ্ন যে শয়তান দেখাইছে এটা নিশ্চিত, কারণ যদি কোনো বেদাত কোনো শির্ক কোনো খারাপ কাজ করার নির্দেশ স্বপ্নে দেখা হয় দেওয়া হয়, তাহলে বুঝতে হবে এটা কে দেখাইছে, শয়তান দেখাইছে, আপনি নিশ্চিত থাকতে পারেন। তো এই জন্য আমাদের স্বপ্নের ভ্যালু নাই, কিন্তু নবী রাসূলদের স্বপ্নের কি আছে, মূল্য আছে। ইব্রাহিম রাসূলুল্লাহ স্বপ্নে দেখেছেন না সন্তানকে কোরবানি করছেন, কোরবানি বলতে সন্তানকে আল্লাহর জন্য জবাই করে দিচ্ছেন, উৎসর্গ। এখান থেকে আমরা পরিষ্কারভাবে একটা ভুল ধারণা ভাঙতে চাই যে এটা নবীদের রাসূলদের ক্ষেত্রে শুধু প্রযোজ্য আর কারোর জন্য এরকম প্রযোজ্য না। আমাদের সমাজে কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো লোককে দেখা যায়, পত্রপত্রিকে আসে, কিছু ভণ্ড লোক আসে, প্রায় বছরই শোনা যায় যে তার পীর বাবা স্বপ্ন দেখছে তার ছেলের জবাই করার স্বপ্ন দেখছে। দেখেন নবী রাসূলদের মধ্যে আর এই বন্ধদের মধ্যে পার্থক্য দেখেন, নবী রাসূলরা নিজের সন্তান নিজে কোরবানি করার স্বপ্ন দেখে, আর বন্ধ পীরেরা আরেকজনের সন্তানকে কোরবানি করার স্বপ্ন দেখে, আর মুরিদদের কাছে স্বপ্ন দেখে যে আমি স্বপ্ন দেখছি যে তুমি আমার এই দরবারের সব খরচ দিয়ে দিচ্ছ আর কি। উনি নিজের টাকা জমে জমা পেয়েছে, আমার দরবারে খরচ দেওয়ার স্বপ্ন কোনোদিন দেখে না। উনি দেখে কিসের স্বপ্ন? মুরিদের। উনি জন্য মুরিদরে বোঝায় বাবারা এই দুনিয়াদারি এগুলো ছেড়ে দাও, এগুলো আমার দরকার আমার দিয়ে দাও। তো এরকম বন্ধ আমাদের দেশে আছে না নেই? ভাইরা আমার, যেটা আমি মানুষকে বলবো সেটা আমি নিজে আমল করবো না, এর নামই ভণ্ডামি, তাই না? এই জন্য আমি সবসময় বলি ভালো আলেম চিনবেন কি দিয়া? ভালো আলেম চিনার যে কয়েকটা মার্কা আছে, এর ভিতরে একটা মার্কা হলো উনি যা বলবেন সেটা নিজে আমল করবেন, নিজে আমলের দাঁত দাঁড়ায় না, বাট মানুষকে বলে বেড়াচ্ছেন, এটা এই লোকটার অসৎ হওয়ার প্রমাণ। যাই হোক, তো নবীদের স্বপ্ন ওহি। ইব্রাহিম ইসলাম স্বপ্ন দেখছেন নিজের ছেলেকে জবাই করা, পৃথিবীতে আর কেউ যদি এই স্বপ্ন দেখেও তাহলে এই স্বপ্ন বাস্তবায়ন করা তার জন্য হারাম। কোনো বাবা কি তার সন্তানের গলা ছুরি দিতে পারবে? জায়েজ আছে? নাই। অতএব কেউ যেন ভুল না বুঝি যে এখান থেকে তাইলে আমরা সবাই স্বপ্নে দেখে দেখে অনেক কিছু করতে পারবো, এটা নবীদের জন্য খাস। ইব্রাহিম রাসূলুল্লাহ যখন এটা স্বপ্নে দেখলেন, প্রথম দিন মনে করলেন কি দেখলাম,
আবার একই স্বপ্ন দেখলেন, আবার একই স্বপ্ন দেখলেন। এবার ছেলে ইসমাইলকে ডেকে বললেন, ইসমাইল আলাইহিসসালাম তিনি মূলত কোরবানি করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়েছেন। আমরা যে মক্কা যাচ্ছি, হজ করছি, আমার উমরা করছি, এই সব ইবাদতের সাথে যার স্মৃতি জড়িয়ে আছে তিনি হলেন ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম, এবং তার ছেলে ইসমাইল আলাইহিসসালামের বংশেই জন্মগ্রহণ করেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজে এক শ্রেণী মানুষ ধোঁয়াশা করে যে ইব্রাহিম আলাইহিসসালামের যেই ছেলেকে কোরবানি করার নির্দেশ করা হয়েছে এবং তিনি নিয়ে গেছেন, কেউ কেউ বলেন তিনি ইসহাক আলাইহিসসালাম। ইব্রাহিম ইসলামের এক ছেলের নাম ইসমাইল, আরেক ছেলের নাম ইসহাক। তো এই ব্যাপারে বহু গবেষণা হয়েছে, একেবারে দিনের আলোর মতো পরিষ্কার যে এটা আসলে ইসহাক আলাইহিসসালাম নন, তিনি আল্লাহর নবী, কিন্তু এখানে নির্দেশ করা হয়েছে ইসমাইল আলাইহিসসালামকে। যাই হোক, তো তিনি যখন তিন দিন পর পর স্বপ্নে দেখলেন, এরপরে ছেলে ইসমাইলকে বললেন, বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করে দিচ্ছি, আমি জবাই করছি, কি দেখলাম এটা? আর যেহেতু আমি নবী, আল্লাহ পক্ষ থেকে ওহি, একবার না পরপর রিপিটেডলি আমি দেখে যাচ্ছি একই স্বপ্ন, অতএব এটা আল্লাহ আমাকে নির্দেশ করছেন পরিষ্কার, এখন তুমি কি বলো, এটা তো অস্বাভাবিক কথা, কিভাবে আমি এই কাজ করব? তখন ছেলে কি বলেছেন, কদ সাদ্দাকতা রুইয়া বিল হক। তিনি তার বাবাকে বলেছেন যে বাবা, এফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনাকে আল্লাহ যে নির্দেশ করেছেন আপনি সেই নির্দেশ বাস্তবায়ন করুন, পালন করুন, আপনি কোনো চিন্তিত হবেন না যে আমি বিচলিত হই কিনা, আমি আল্লাহর নির্দেশ পালনার্থে আমার জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত আছি। চিন্তা করেন, বলতে যত সহজ বলে ফেলা যায়, বাস্তব কি এত সহজ? নিজের জীবন দেওয়া অনেক সহজ, সন্তানকে আল্লাহর রাহে উৎসর্গ করা এত সহজ না। নিজের জীবন দেওয়া অনেকের জন্য সহজ, কিন্তু সন্তানের জীবন দেওয়া অনেকের জন্যই সহজ না। ভাইরা, এই নির্দেশ যখন আসলো আর ছেলে ইসমাইল যখন এই কথা বললেন, তখন বাপ বেটা চলে রওনা হয়ে গেছে। এদিকে মা হাজারা, হাজার তাকে বলা হলো, তিনিও রাজি। দেখেন, মাও রাজি, ছেলেও রাজি, বাবাও রাজি, এরকম একটা ফ্যামিলি পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া কঠিন হবে, তাই না? এই জন্যই কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত যেই ফ্যামিলি, যেই পরিবারের আলোচনা সবচেয়ে বেশি এসেছে, তাদের আদর্শ সবচেয়ে বেশি তুলে ধরা হয়েছে, সেই পরিবারের নাম হলো ইব্রাহিম আলাইহিসসালামের ফ্যামিলি। শিরকের বিরুদ্ধে যার সংগ্রাম ছিল সবচেয়ে বেশি, যিনি ইহুদিদের কাছেও বরণীয়, খ্রিস্টানদের কাছেও বরণীয়, মুসলমানদের কাছেও, কারণ ওনার ছেলে ইসহাক আলাইহিসসালামের বংশে এসেছেন কে? মুসা আলাইহিসসালাম। ওই বংশেই এসেছেন ঈসা আলাইহিসসালাম, ওই বংশে এসেছেন ইহুদি খ্রিস্টানদের সব নবী রাসূলগণ, আবার ওনার আরেক ছেলে ইসমাইল আলাইহিসসালামের বংশে এসেছেন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা এসেছেন, আর এদিকে বহু নবী রাসূল এসেছেন। তো যার কারণে ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর সবাই খ্রিস্টানরাও, ইহুদিরাও, মুসলমানরাও, এমন একজন নবী রাসূল যাকে নিয়ে আল্লাহ কোরআন কারিমে বলেছেন সবাই টানাটানি করে। ইহুদিরা বলে যে উনি ইহুদি ছিলেন, খ্রিস্টানরা বলে যে উনি খ্রিস্টান ছিলেন, সবাই যার যার জায়গায় টানতে চায়। তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান, ইব্রাহিম কোনো ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, এগুলো জন্মের আগে উনি দুনিয়াতে আসছেন। তো সেই ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমাদের জানতে হবে। আমি ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে কোনো এক জুমায় আমরা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আলোকপাত করব, তার জন্ম, তার বেড়ে ওঠা, তার শৈশব, তার সংগ্রাম, তার সাফল্য, তার জীবনের পরীক্ষা নিরীক্ষা এবং চূড়ান্ত তার স্বপ্নের বাস্তবায়ন, কাবাগর নির্মাণ, তার যে বর্ণাঢ্য জীবনী রয়েছে সেটি আমাদের জানা দরকার। আজ থেকে প্রায় 4,500 বছর আগে দুনিয়াতে আসা এই মহামানব ইব্রাহিম আলাইহিসসালামের নামে এখনো পৃথিবীতে মানুষ নিজের সন্তানকে নাম রাখে আব্রাহাম। পশ্চিমারা নাম রাখে কি? আব্রাহাম। আর আমরা বলি ইব্রাহিম, একই জিনিস। এরকম একজন প্রভাবশালী ব্যক্তি পৃথিবীতে আর পাওয়া যাবে যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, মুসলমান, হিন্দু, খ্রিস্টান সব ধর্মের মানুষেরা তার নামে সন্তানের নামকরণ করে, তাকে শ্রদ্ধা করে? কি আদর্শ ছিল, কি জীবন গঠন করেছেন, কি চেতনা ছিল, যেই চেতনা তাকে 4,500 বছর বাঁচিয়েছে, আরো হয়তো 4,000, 5,000 বা অগণিত হাজার লক্ষ বছর হয়তো বাঁচিয়ে রাখবে। তার নিয়ে জানা দরকার আছে না নেই? আমাদের সন্তানদের নাম অনেকে তো ইব্রাহিম রাখি,
কিন্তু আপনার পিচ্ছি ইব্রাহিম কি জানে যে ইব্রাহিম কার নাম, কি তার আদর্শ, কি তার নীতি, কি তার চরিত্র, সেগুলো আমাদের জানতে হবে। মোহতারাম হাজরিন, ইব্রাহিম আলাইহিসসালাম এর ফ্যামিলি এত আদর্শ ফ্যামিলি যে দেখো, এত কঠিন নির্দেশ আল্লাহ তাআলা ইব্রাহিমকে দিয়েছেন, বাবা হিসাবে তিনি প্রস্তুত, ছেলে কিশোর শের পর্যন্ত প্রস্তুত, মা তিনি পর্যন্ত প্রস্তুত। এই জন্য গোটা পৃথিবীর সমস্ত প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য, সিনিয়রদের জন্য ইব্রাহিম আলাইহিসসালাম আদর্শ হয়েছেন, যে আল্লাহর নির্দেশ বাস্তবায়ন, নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাকেও ত্যাগ করা লাগলে আমরা ত্যাগ করতে প্রস্তুত। এটাই হলো বন্দেগী, এটাই আব্দিয়াত, এটাই গোলামি, এটাই দাসত্ব। গোটা পৃথিবীর সমস্ত তরুণদের জন্য, কিশোরদের জন্য, উঠতি বয়সের যুবক যুবতীদের জন্য আদর্শ হলেন ইসমাইল আলাইহিসসালাম, যে আল্লাহর নির্দেশ পালন করার জন্য যদি নিজের জীবনও দিতে হয় তো আমি প্রস্তুত। ত্যাগ এবং স্যাক্রিফাইস কেন হয়েছে কোরবানির নাম, সেটা তার গোড়ার ইতিহাসই বলে। ইব্রাহিম আসলামের স্ত্রী হাজার, তিনি গোটা পৃথিবীর কেমন পর্যন্ত আগত মায়েদের জন্য আদর্শ, যে নিজের সন্তানকে স্যাক্রিফাইস করার প্রশ্ন আসলেও আল্লাহর দিনের জন্য সেটা করতে প্রস্তুত। এই আত্মত্যাগের মানসিকতাটাই শিক্ষা দিয়েছে আমাদেরকে কোরবানি। সেজন্য আমরা পশু জবে করে বাহ্যিক দৃষ্টিতে খাওয়া দাওয়া করে ফুর্তি ফার্তা করি, কিন্তু এর গোড়ার ইতিহাস বলছে এখানে মূলত আমাদের ভেতরের পশুত্বটাকে কোরবানি করতে বলা হয়েছে। আমরা ফজর নামাজ পড়তে আসতে মন চায় না, উঠতে মন চায় না, কিন্তু আমি উঠে গেলাম সাহস করে, স্যাক্রিফাইস করলাম। একটা হারামের হাতছানি আমার কাছে, আমাকে হাতছানি দিয়ে ডাকছে একটা হারাম, আমি চাইলে হারাম উপার্জন করতে পারি, বাট ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ নিষেধ করেছেন, সেজন্য আমি স্যাক্রিফাইস করলাম। সবাই খায়, আমি খেলাম না, এর নাম আত্মত্যাগ, এর নাম স্যাক্রিফাইস। কোরবানির এই ইবাদত আমাদের আর্থিক জীবনে, আর্থিক ক্ষেত্রে, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা উঠা বসার ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ নিষেধের জন্য নিজের অর্থ, নিজের লোভ, নিজের মোহ, নিজের চাহিদা, নিজের সব কিছুকে স্যাক্রিফাইস করা শিক্ষা দেয় কিসে, কোরবানি। এই জন্য ভাই, কোরবানির আসল শিক্ষাটা আমরা যেন ধারণ করতে পারি, এটা যেন গোশত খাওয়া উৎসবে শুধুমাত্র পরিণত না হয়। আপনি কোরবানি যেরকম করছেন মাশাআল্লাহ, একজন অভাবী মানুষ যখন আসবে সাধ্য অনুযায়ী তার পাশে দাঁড়াবেন, একজন বিপদগ্রস্ত মানুষ যখন আসবে নিজের খাবারটা তাকে মুখে তুলে দেওয়ার চেষ্টা করবেন, এটা হলো কোরবানির শিক্ষা। এখন আপনি শুধু গোশত সব ফ্রিজের মধ্যে ভরতেছেন আর 6 মাস গোশত কেনা লাগবে না, মোচে তাও দিয়ে বসে আছেন, ফ্রেশ গোশত কিনছেন টেনশন মুক্ত ভাবে, ব্যাস। তো এটা স্যাক্রিফাইস হলো না, এটা কোরবানি হলো না। এই জন্য ভাইরা, কোরবানি তো আমরা ইনশাল্লাহ অনেকেই করব, কিন্তু কোরবানির শিক্ষাটা যেন আমরা ধারণ করতে পারি, যে কোরবানি আমাদেরকে কি শিখায়, স্যাক্রিফাইস শিখায়, ত্যাগ শিখায়, প্রত্যেকটা পদে পদে ত্যাগ। একজন তরুণ তার খারাপ বন্ধু বান্ধব আছে, এই খারাপ বন্ধুগুলো তাকে খারাপের পথে আহ্বান করে, সে ভালো পথে আসলে তারা টিটকারি করে, তো আল্লাহর জন্য এদেরকে স্যাক্রিফাইস করা, এদের সাথে সম্পর্ক কাট করে দেওয়া, ছিন্ন করে দেওয়া। এই ছিন্নটা করবেন কার জন্য, আল্লাহর জন্য, এই হলো স্যাক্রিফাইস, কোরবানি। মনে কষ্ট হয়, ভালো লাগে না, নিজের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, মানে প্রিয় বন্ধু, তাকে ত্যাগ করবো, বাট আল্লাহর জন্য, কারণ হারাম রিলেশন আছে, কিন্তু আল্লাহ তালা হারাম করেছেন, এর কারণে কি আমাদের জবাবদিহি করতে হবে, শাস্তির মুখোমুখি হতে হবে, আল্লাহ অসন্তুষ্ট হবেন, আল্লাহ নিয়ামত খাচ্ছি আমি, সেই জন্য আমি আল্লাহর নির্দেশ পালনার্থে ওই সম্পর্কটাকে কাট করলাম, এ হলো স্যাক্রিফাইস। ভোগবাদী এই পৃথিবী আপনাদেরকে সবসময় ভোগের শিক্ষা দিবে, কখনো ত্যাগের শিক্ষা। অন্যান্য পশুদের সাথে আমাদের পার্থক্য জায়গাটা এখানে, সব পশুরাই ভোগী, তারা ত্যাগী সাধারণত হয় না, জেনারেলি তারা পশুরা কি হয় না, ত্যাগী হয় না, তারা সবাই কামড়াকামড়ি করে, গাছ যায় গুজর যা আছে সে সেভাবে খায়। মানুষকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, সে ত্যাগ শিখবে, ভোগের পাশাপাশি ত্যাগেরও মহিমা তার মধ্যে থাকবে। একমাত্র রিলিজিয়ন, ধর্ম আপনাকে বলবে স্যাক্রিফাইস করতে, আর বস্তুবাদ এবং ভোগবাদের যে পৃথিবী, সেকুলার যে দুনিয়া, এটা বলবে দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়া ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, ব্যাস। এই দুইটার মধ্যে পার্থক্য কি পরিষ্কার বোঝা যাচ্ছে? আমাদের কি ভোগবাদী সমাজ দরকার না ত্যাগী সমাজ দরকার? এই সমাজে ভোগ করতে সবাই জানে, সবাই চায়, যার যার সাধ্য অনুযায়ী সবাই কি চায়, ভোগ করতে চায়, কিন্তু কেউ স্যাক্রিফাইস করতে চায় না। আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন স্যাক্রিফাইসকারীদের জন্য, ত্যাগকারীদের জন্য, যে আপনি একটা জায়গায় বসে থাকতে পারছেন, বাসে উঠেছেন, পাবলিক পরিবহনে, পাবলিক জায়গায় প্লেসে গেছেন,
আপনি বসে আছেন আরামে, বাট একজন বৃদ্ধ মানুষ দেখেছেন, একজন মহিলা দেখেছেন, একটা শিশু দেখেছেন, একজন দুর্বল মানুষ দেখেছেন, আপনি দাঁড়িয়ে গিয়ে তাকে সিটটা অফার করে দিয়েছেন। এটা করতে মনুষ্যত্ব লাগে, এটা করতে ঈমানের চেতনা লাগে, এটা করতে আখেরাতের চেতনা লাগে। এটা সবাই পারে না। কোরবানি এসে আমাদেরকে সেই স্যাক্রিফাইসের কথা বলে, আপনি রোজাতে ফিরে যান, রোজাও কিন্তু আপনাকে স্যাক্রিফাইসের কথাই বলেছে, কারণ রোজাতে আপনি পানাহার বর্জন করেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন না খেয়েছিলেন, কষ্ট করেছেন, মানুষের কষ্টকে অনুভব করার সুযোগ পেয়েছেন, ঈদুল ফিতরে গিয়ে মানুষের ঘরে খাবার পৌঁছে দিয়েছেন, এরপর আপনি ঈদগাহে এসেছেন, তাহলে সেটাও আপনাকে কিন্তু স্যাক্রিফাইসই শিক্ষা দিয়েছিল। কোরবানি আপনাকে স্যাক্রিফাইস শিক্ষা দেয়, হজের পুরো ইবাদতই আপনাকে স্যাক্রিফাইস শিক্ষা দেয়, কারণ আপনি দেখেছেন হজ সম্পর্কে আল্লাহ বলেছেন ফামান ফরাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজে কোনো প্রকার ঝগড়া যাতে যেন না করে মানুষ, তার মানে স্যাক্রিফাইস করতে হবে, অনেক কিছুই এলোমেলো হবে, অনেক কিছুই এক্সপেকটেশনের বাইরে হবে, সেগুলোতে মানুষ সবর করবে, ছাড় দিবে, স্যাক্রিফাইস করবে। ভাইরা মা, গোটা ইসলামের সব বিধিবিধানগুলো আপনি দেখলে দেখবেন যে আমাদেরকে মানুষ বানানোর জন্য ইসলাম চায়, আমাদেরকে স্যাক্রিফাইস করাতে শেখা। আমাদের বাচ্চাদেরকে আমরা স্যাক্রিফাইস শেখাবো যে অন্যের জন্য ত্যাগ করো, তোমার ঈদের বাজারটা তোমার বন্ধুর সাথে শেয়ার করো, এই জিনিসটা তোমার খুব মনে চাচ্ছে, এটা না করলে তোমার আল্লাহ খুশি হয়ে যাবে, আর তোমার মনের কথা যদি শুনো তাহলে শয়তান খুশি হয়ে যাবে, শয়তানকে তোমার হারাইতে হবে। তাকে দিয়ে অন্যদেরকে দান করা, স্যাক্রিফাইস করা শেখান। এখন সব বাবা মারা সন্তানকে ভোগী বানাইতে শেখা, ত্যাগী বানাইতে শেখান না। মনে রাখবেন, ভোগ করার জন্য যোগ্যতার দরকার হয় না। সবসময় আমরা বলি ভোগ করতে কোনো যোগ্যতা লাগে না। আপনার একজন গরিব অভাবী নিঃস্ব অসহায় মানুষকেও যদি আলিশান লাক্সারিয়াস লাইফ দিয়ে দেন, সে সে লাইফ লিড করতে পারবে কি পারবে না? সবাই পারবে, এসি থাকবে, আরামে খাবে দাবে, এটা কেনা পারে। বাট ত্যাগ, এটা সবাই ত্যাগ করতে কলিজা লাগে, কলিজা। নিজে না খায় আরেকজনকে দিয়ে দিব, নিজে কষ্ট থেকে আরেকজনকে দিয়ে দিব, একটা খারাপ মানুষ যত আমার প্রিয় মানুষ হোক, যেহেতু খারাপ তার সাথে সম্পর্ক রাখবো না, এগুলো করতে কি লাগে? কলিজা লাগে, মেরুদণ্ডের দরকার হয়। তো কোরবানি আমাদেরকে যে স্যাক্রিফাইস শিক্ষা দেয়, সেই শিক্ষাটা আমাদের সবাই ধারণ করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, এই কোরবানির আসল ইতিহাস, গোড়ার ইতিহাসটা আমরা লক্ষ্য রাখবো, যে এটি কিন্তু আত্মত্যাগের ইতিহাস, স্যাক্রিফাইসের ইতিহাস, হ্যাঁ, ত্যাগের ইতিহাস, ইব্রাহিম আলাইহিস ইতিহাস। আমরা তো পশু জবাই করে ফুর্তি করছি, তার ইতিহাস অনেক পুরনো এবং অনেক গভীরে, যার কারণে সেই স্যাক্রিফাইসটা আমাদের জীবনের পরতে পরতে, পদে পদে, সকালে বিকালে, অর্থনৈতিক ক্ষেত্রে, আমার অন্যান্য ইবাদত বন্দেগির ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে আমি সর্বোচ্চ ত্যাগের স্বাক্ষর রাখবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের সমাজে দেখেন যে সমাজে যত অপরাধ প্রবণতা আছে, যত হানাহানি আছে, যত অশান্তি আসে, এগুলো সবগুলোর মূলে যে বিষয়গুলো আছে তার ভিতরে অন্যতম প্রধান বিষয় হলো কেউ কাউকে ছাড় দিতে রাজি না, কেউ কাউকে রাস্তা দিতে রাজি না। রাস্তা গাড়িতে চলবেন, দেখবেন সবাই কল্লা ঢুকে দিবে, সবাই কি ঢুকে দিবে? আপনার গাড়ি ঢুকে দিবে, আমার গাড়ি ঢুকে দিবে, কারণ কল্লা না ঢুকে এর সমাজে কেউ আগাইতে পারে না। খেয়াল করছেন, বাসে চড়ে না প্রাইভেটে চড়ে, গাড়িওয়ালার কাজ কি? আস্তে করে মাথা ঢুকে আরেকজনকে চাপতে হয়, নাহলে সে যাইতে পারবে না। সমাজের সিস্টেমটা এরকম হয়ে গেছে, সোজা পথে যাবেন তো আপনার বসে ঘুমান রাস্তায়, আর যাওয়া লাগবে না আজকে, আপনি যাবেন একজন করে সবাইকে চাপ দিতে দিতে যাবেন। তো এই কারণে এই সমাজের মধ্যে যে অপরাধ প্রবণতা তৈরি হয়েছে, এই সমাজে কোরবানের শিক্ষাটাকে আরও বেশি করে বাস্তবায়ন করা দরকার, আরও বেশি করে চর্চা করা দরকার, আলোচনা করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সেই সাথে কোরবানির গোশত, কোরবানির পশুর রক্ত, কোরবানির কোনো বর্জ্য, এগুলো যেন আমাদের সমাজে দূষণের কারণ না হয়। প্রতি বছরই আমরা বলি, এবছর আপনাদেরকে বলছি, অনুরোধ করছি, একসময় এই ভূমি পল্লীতে আমি দেখেছি কোরবানির ঈদের পরের দিন এই মাথা ও মাথা পুরোটা হেঁটে দেখেছি যে আলহামদুলিল্লাহ এখানে কোনো প্রকার রক্ত বা আপনার ওই যে নাড়ি ভুঁড়ির যে ময়লা সেগুলোর দুর্গন্ধে মানুষের কষ্ট হয়নি, এরকম আমি দেখেছি একাধিক দিন কোরবানির ঈদে। কিন্তু সেই চিত্র এখন কতটা আছে আমি জানি না। শুধু এখানে নয়, আমরা যে যেখানে থাকি না কেন, সবাই যার যার জায়গা থেকে আমাদের সমাজে সর্বত্র কোরবানির পশুর বর্জ্য, রক্ত, এগুলো দিয়ে পরিবেশ দূষণ হাত থেকে পুরো পরিবেশকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আপনার কোরবানি যদি আরেকজন অসুস্থ হওয়ার কারণ হয় তাহলে কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, বিধায় সেটা আমাদের মাথায় রাখি যে আমার পশুর
কোনো ময়লা, এক ফোঁটা রক্ত রাস্তা পড়ে থাকবে না, শুকিয়ে গন্ধ বের হবে না, মানুষের কষ্টের কারণ হবে না। আমি এটাকে ধুয়ে সাফ করে মাটির নিচে পুঁতে তারপরে মাটি দিয়ে সম্পূর্ণ পরিষ্কার করে রাখবো, সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।